সাম্প্রতিক সময়ে গত ঈদে মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা ছবির আয় কত সেটি যখন আলোচনায় আসে তখন তুলনা করা হয় বাংলাদেশের সবথেকে বড় ব্যবসা সফল ছবি বেদের মেয়ে জ্যোৎস্নার সঙ্গে। কেউ বলেন বেদের মেয়ে জ্যোৎস্নার সেই সময় অর্থাৎ ১৯৮৯ সালে আয় ছিল ২০ কোটি টাকারও বেশি। শাকিব খানের প্রিয়তমা কখনো ২২ কোটি, কখনো ২৫ কোটি, কখনো ২৭ কোটি উপার্জন করেছেন এবং প্রিয়তমা বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা ব্যবসা সফল ছবি এমন দাবিও করা হয়েছে। যদিও একটি ব্যাপার কখনোই সামনে আনা হয়নি, সেটি হলো ১৯৮৯ সালে যে অঙ্কটা ২০ কোটি ছিল, ২০২৩ সালে সেই অঙ্কটা আসলে কত হলে ওই ২০ কোটির সমান হয়। কারণ ১৯৮৯ সালে যে টিকিটের দাম ছিল ২ টাকা ৫ টাকা, সেই টিকিটের দাম ২০২৩ সালে এসে ৩৫০ টাকা হয়েছে। এই বাস্তবতাগুলো তুলনামূলক চিত্র না করেই যখন কে এগিয়ে কে পিছিয়ে এই আলোচনা সরগরম হতে শুরু করে ইন্ডাস্ট্রিতে, তখন সেই আলোচনায় নতুন করে ঘি ঢাললেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি জানালেন বেদের মেয়ে জ্যোৎস্নার সিনেমার আয় নাকি মাত্র ছিল ৭ কোটি টাকা। মতিউর রহমান পানু পরিচালিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন এবং অঞ্জু ঘোষ। ১৯৮৯ সালের ৯ জুন মুক্তি পেয়েছিল সেই সিনেমাটি। সেই সময় এই সিনেমাটি আয় করেছিল ২০ কোটি টাকা এমন আলোচনায় চলছিল। সম্প্রতি আজিজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার পর কোনো সিনেমাই ৫ কোটির বেশি আয় করতে পারেনি। বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমায় প্রযোজকের নিট আয় মাত্র ৭ কোটি টাকা। আব্বাস ভাই ও পিনু ভাই প্রত্যেকে ৩.৫ কোটি টাকা করে পেয়েছে, এটা পিনু ভাই নিজ মুখে আমাকে বলে গেছেন। এদিকে আগামী ২৫ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ৮৩ কোটি টাকার বিশাল বাজেটের ছবি MR9 ডু অর ডাই, যেটির সহপ্রযোজক জাজ মাল্টিমিডিয়া। আব্দুল আজিজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বাংলাদেশ থেকে MR9-এর ৫ ভাগের ১ ভাগ টাকা উঠবে, তবে এই সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি দেব বলেই সেভাবে বানানো হয়েছে। তিনি আরও বলেছেন, আমাদের বক্স অফিস টার্গেট ৭০০ কোটি টাকা, এর মধ্যে আমরা আমেরিকার একটি OTT-র সঙ্গে ১০০ কোটি টাকার রাইটস বিক্রির কথা বলে রেখেছি। এছাড়া বাংলাদেশ থেকে আমাদের টার্গেট ৫ কোটি টাকা নেট আয়ের। আব্দুল আজিজ বেদের মেয়ে জ্যোৎস্না সম্পর্কে নেট আয়ের যে হিসাব বলেছেন ৭ কোটি টাকা, সেটি এক অর্থে হয়তো ঠিক হতেও পারে। কারণ নেট আয় বলতে প্রযোজকের আয়কেই বোঝায়। ২০ কোটি টাকার যে ইকুয়েশন, সেটা পুরো সিনেমা থেকে আয়ের ইকুয়েশনটা বোঝায়, যেখানে হল মালিক, প্রযোজক, পরিবেশক সকলের মাঝে টাকা ভাগাভাগি হয়। প্রযোজকের কাছে যে ৪০% কিংবা তার কিছু কম বেশি আসে, সেই টাকাটাই মূলত ছবির উপার্জন হিসেবে ধরা হয়। যে বিচারে বেদের মেয়ে জ্যোৎস্নার চাইতে ব্যবসা সফল ছবি প্রিয়তমা কিংবা অন্যান্য ছবির কথাও আসছে কিংবা আনার চেষ্টা করা হচ্ছে, তাদের সকলেরই উচিত নেট আয়ের আলোচনার সঙ্গে ওই আলোচনাটাও আনা ২০২৩ সালে, যেটি ২০ কোটি টাকা, ১৯৮৯ সালে সেটি আসলে কত টাকা ছিল।